হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেন গাইস, আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনের পথ চলার যে একটা। গাইস, আমি চলে এসেছি সেই আমাদের ঐতিহ্যবাহী এক সরকারি আজিজুল হক কলেজে। কলেজ ক্যাম্পাসের সামনে আমার এই মামাদের এই দোকানটা, আমাদের যে যার মতো করে পথ চলি, কীভাবে জীবন পর্যাচালন করতেছি, এর মাঝে কিছু অদ্ভুত মানুষ, কিছু অদ্ভুত কর্মের মধ্যেই ব্যস্ত এবং তাদের এটা নিয়েই জীবিকা নির্বাহ করে যাচ্ছে। তারা এটাই নিয়েই জীবিকা নির্বাহ করে যাচ্ছে দিনের পর দিন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি এই টিটিসির মোড় থেকে চলে আসলাম সেই আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। এখান থেকে এখন চলে যাব ম্যাসে আর কি। আর বগুড়ার অবস্থান বর্তমানে খুব ভয়াবহ অবস্থা, বন্যাতে ভরপুর আর কি। একটিতে পানি আসলে আমাদের এরকম বন্যা চলে আসে, দেন হওয়ার জন্য আমার কাছে চলে আসলাম। হ্যাঁ, তোমার নাম কি? এটা মানে কতদিন হলে করতেছো নাকি? দুই মাস হচ্ছে। বাসায় কে কে আছে? তাই বাসায় মানে সবাই আর কি চলে। এটার উপরে কি আর কি চলাচল হচ্ছে আর কি? কী করেন এই সাইডে পাশাপাশি? আনুমানিক আপনার বয়স কত? 22 বছর। দেখেন, আমাদের এই বাস্তব জীবনে এমন একটা কর্ণফুলি যে এত অল্প বয়স থেকে যে কে কার উপর মানে এটা সব উপর আল্লাহ পাকের ইচ্ছা আর কি। কখন কার উপর কোন দায়িত্বটা চলে আসবে আমরা বলতে পারব। 22 বছর বয়সে ভাই আমার একটা কর্মস্থানে চলে এসেছে। এই দিনের থেকে মানে কত টাকা ইনকাম হয় আর কি, একদিনে কত টাকা আমরা ইনকাম করতে পারি না? ইনভেস্ট ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা চাইলে সব কিছুতে লাইফটা সেভেন করতে পারবেন। আপনার ফ্যামিলিতে লেখাপড়া করেন না? লেখাপড়া করতে আপনি ভাই? সো অলরেডি আমার এই সিস্টেমটা আর কি শেষ। তারপর বাসায় যাব, বাসায় গিয়ে আর কি ফ্রেশ হবো এবং আপনাদের সামনে ভিডিওটা এডিটিং করে আর কি ইউটিউবে ছেড়ে দেবো। আমার হাতে আলু পপকর্ন, আমি এখন চলে আসছি ম্যাসের দিকে আর কি। এখান থেকে আর কি চলে যাবো বাসায়।
সো এটা হচ্ছে আমাদের সরকারি আজিজুল হক কলেজ। তুমি এত শুরু থেকেই শুরু মত থাকো? হ্যাঁ ভাইয়া, তোমার নাম কি বলো? শহীদ। নাম, বয়স কত তোমার? এখানে কি হয়েছে তোমার? মারামারি লাগো তোমরা, মারামারি করতে পারো, এত বড় মালা কই পাইছো? তাহলে আজকে তোমাদের দিন ভাই। হ্যাঁ থাকো।